সৌদি আরবের রিয়াদ প্রবাসী বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আলাউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ভৈরব বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ দেলওয়ার হোসেন সুজনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জল হক, সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।